নতুন করে সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতি বার থেকে 1 জুলাই সর্বাত্মক লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। শনিবার 26 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে 30 জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হবে। মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে বিধিনিষেধ শুরু হবে সোমবার থেকে এবং চূড়ান্ত লকডাউন বৃহস্পতিবার থেকেই শুরু এবং 7 দিন বলবৎ থাকবে। তবে সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে, এ সময় কোনো পরিবহন বন্ধ হয়ে যাবে। কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে আর 7 দিনে সর্বাত্মক লকডাউন শুরু হবে 1 জুলাই থেকে। তবে শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরে থাকতে পারে। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার 28 জুন থেকে সারা দেশে 7 দিনে কঠোর লকডাউন ঘোষণা দিয়েছেন সরকার এবং এই লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি অফিস শপিং মল মার্কেট সবই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। একই দিনে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন আগামী সপ্তাহের মধ্যে কঠোর বিধিনিষেধ দেওয়া হবে, তবে এই বিধিনিষেধ আরও বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে। লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি অফিস দোকানপাট শপিং মল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বিশেষ খবর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। করোনামুক্ত দেশ করতে সবাই সচেতন থাকবেন এবং নিজে মাস্ক পরবেন, নাকি মাস্ক পরার উৎসাহিত করবেন। সরকারের স্বাস্থ্যবিধি নির্দেশ সব কিছু মেনে চলবেন। ধন্যবাদ।